আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা আজকে আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন, আমার বাবার জন্য দোয়া করেছেন এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাকে জান্নাতে ফেরত পাঠান। সবাইকে আবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কিন্তু কষ্ট হলো সেই উফ শব্দটা করাতে পারে, এটার মধ্যে দিয়ে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া আছে। প্রিয় উপস্থিতি বৃন্দ, আমার সাথে ডক্টর জুবাইদা এখানে আজকে উপস্থিত আছেন। আমার এবং ডক্টর জুবাইদার সেই সৌভাগ্যটি হয়নি যে আমাদের বাবা এবং মা ওনাদেরকে সঠিকভাবে সেবা দেওয়া। আপনারা এখানে আজকে যারা আমার সামনে ফিজিক্যালি উপস্থিত আছেন, খুব সম্ভব অনলাইনের মাধ্যমেও বহু মানুষ সংযুক্ত আছে, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, বিশেষ করে যাদের বাবা মা সাথে আছেন আপনাদের সকলকে আমি আজকের এই দিনে অনুরোধ জানাব যে যতদিন আপনাদের বাবা মা আপনাদের সাথে আছেন, এই দুনিয়াতে বেঁচে আছেন, আপনারা চেষ্টা করবেন যাতে ওনাদের সেবা আপনারা করতে পারেন। কারণ ডক্টর জুবাইদা এবং আমি পরিষ্কারভাবে অনুভব করতে পারি যে যেই সৌভাগ্যটি আমরা অর্জন করতে পারিনি, সেই সৌভাগ্যটি অর্জন না করার কষ্ট হতো। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি দ্বিতীয় যেই আয়াতটি আমরা শুনেছি আমি সেই প্রসঙ্গে আসতে চাই। সংক্ষেপে দুটি কথা, সেই আয়াতটির খুব সংক্ষিপ্তভাবে যদি বলি সেটি হচ্ছে ইন্টেনশন। আমাদের ইন্টেনশন, ইচ্ছা বা মনের ভিতরে কি বিষয়টি সেটি দেখুন। আমরা এখানে প্রত্যেকে মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা অনেকেই কমিউনিটির ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্নভাবে কমিউনিটিতে আপনাদের অবস্থান আছে। আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন অথবা অনলাইনে সংযুক্ত যারা দেখছেন অনেকেই হয়তো উপস্থিত আছেন যারা সমাজে বিভিন্নভাবে অবদান রাখার চেষ্টা করেন, সেটি রাজনীতির মাধ্যমে হতে পারে, সেটি সমাজ সেবার মাধ্যমে হতে পারে। উপস্থিতি সকল প্রিয় উপস্থিতিবৃন্দ, মানুষ হিসাবে আমি মনে করি তখনই আমাদের সবচেয়ে বেশি সার্থকতা যখন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সম্পদ শ্রম সব কিছু দিয়ে আমরা মানুষ সমাজ বা দেশ এদের জন্য ভালো কিছু করতে পারি, কোনো অবদান রাখতে পারি একজন মানুষ হিসাবে আমি মনে করি তখনই সবচেয়ে বেশি আমাদের সার্থকতা। আমি ব্যক্তিগতভাবে ডক্টর জুবাইদা এবং আমার পক্ষ থেকে একটি ছোট এক্সাম্পলের মাধ্যমে আমি কথাটি তুলে ধরতে চাই। আমার পরিবার রাজনীতিতে ছিল, আমার বাবা রাজনীতিতে এসেছেন, আমার মা রাজনীতিতে এসেছেন। তারা রাজনীতির মাধ্যমে দেশের এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন। ডক্টর জুবাইদা আমার স্ত্রী, ওনার বাবা এবং ওনার মা ওনারা রাজনীতিতে ছিলেন না। আমার জনাব মরহুম মাহবুব আলী খান সাহেব দায়িত্ব পালনের পর্যায়ক্রমে উনি দায়িত্ব পেয়েছিলেন দেশের মানুষের জন্য কিছু করার। ঠিক একইভাবে বেগম ইকবাল মান মানু, উনি ওনার ইন্টেনশন থেকে চেষ্টা করেছেন, ওনার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে উনি চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়ানো। কাজী প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ,
মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো কিছু করতে হলে সবসময় যে আপনাকে রাজনীতি করতে হবে, সবসময় যে আপনাকে একটি পদেই থাকতে হবে তা নয়। এটি হচ্ছে ইন্টেনশনের ব্যাপার। আপনি মানুষের জন্য কিছু করতে চান, আপনি সমাজের জন্য কিছু করতে চান, আপনি দেশের জন্য কিছু করতে চান, শুধুমাত্র ইন্টেনশনের ব্যাপার। আমি একটু আগে একটি কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষ হিসাবে সবচেয়ে বেশি আমার তখনই সার্থকতা যখন আমি আমার শরীরে যে শক্তি আছে, আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, যতটুকুই শরীরে যে শক্তি দিয়েছেন, যাই সামর্থ্য জাতি দিয়েছেন, সেটির যতটুকু সম্ভব সেটি দিয়ে যখন আমি আমার দেশ, আমার দেশের মানুষ, আমার সমাজের জন্য কোনো অবদান রাখতে পারি, তখনই সবচেয়ে বেশি আমার সার্থকতা বলে আমি মনে করি একজন মানুষ। প্রিয় সকল উপস্থিতবৃন্দ, আমি ডক্টর জুবাইদা এবং আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দকে এরকম একটি অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই ইউকে সহ, বাংলাদেশ সহ পৃথিবীর আর অনেকগুলো দেশে, বাংলাদেশের অনেকগুলো জায়গাতে এরকম আজকের এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করার জন্য অনেক মানুষ কষ্ট করেছেন, অনুষ্ঠানের আয়োজন করেছেন কষ্ট স্বীকার করে। আমি তাদের সকলকে, ডক্টর জুবাইদা আমার পক্ষ থেকে এবং মাহবুব আলী খান সাহেবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই রিজন কর্তৃপক্ষকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে আমাদেরকে সহযোগিতা করেছেন কষ্ট স্বীকার করে, এবং শাহিনকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। সকল উপস্থিতিবৃন্দ, আমরা কোরআনের যেই আয়াতটি শুনেছি, আমি আয়াতটি শুনে আয়াতগুলো আগেও শুনেছি, তর্জমাগুলো আগেও শুনেছি, আজকে এখানে বসে শোনার সময় যে যতটুকু আমি অনুভব করেছি, অনুধাবন করেছি, উপলব্ধি করেছি, আমি আমার সেই সংক্ষিপ্ত কথাটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। আমি বিশ্বাস করি আমি যেভাবে কথাগুলোকে উপলব্ধি করেছি, অনুভব করেছি, আপনারাও একইভাবে উপলব্ধি করতে পারবেন, অনুভব করতে পারবেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফিজিক্যালি যারা উপস্থিত আছেন, অনলাইনে যারা সংযুক্ত আছেন, সকলকে আবারও অনুরোধ করব, প্রতিটি মানুষকে অনুরোধ করব, ডক্টর জুবাইদা এবং আমি যেই সৌভাগ্যটি অর্জন করতে ব্যর্থ হয়েছি, সক্ষম হয়নি, আপনারা আপনাদের যদি সেই সুযোগটি থাকে বাবা মায়ের সেবা করার, দয়া করে এই সুযোগটি আপনারা হাত ছাড়া করবেন না। এবং মানুষ হিসাবে আপনার যেইটাই অবস্থান আছে, যতটুকু অবস্থান আছে, চেষ্টা করবেন একজন সার্থক মানুষ হতে, আপনার পরিবারের কাউকে সহযোগিতার মাধ্যমে, আপনার সমাজের কিছু ভালো কিছু করার মাধ্যমে, আপনার দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে আপনাকে চেষ্টা করবেন আপনাকে একজন সার্থক মানুষ হিসেবে গড়ে তুলতে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, স্মৃতি সংসদকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য বিশেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ কামালুদ্দিন স্যার, বিএনপির কার্যক্রম অতি অল্প সময়ের মধ্যে শেষ করব এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা বৃষ্টিতে এবং ধর্ম সমাজের অবিচ্ছেদ্য অংশ, যেখান থেকে আবেগ সহযোগিতা করেছেন মাহবুব আলী খান স্মৃতি সংসদে, এদের মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর সুযোগ্য কন্যা, আমাদের ভুল ফ্যামিলি, আমাদের বৃহত্তর তত বাংলাদেশে, আমরা এতক্ষণে জিয়াউর রহমান ওনার সুযোগ্য সন্তান বাংলাদেশ জানাচ্ছি যে আজকে তো সুন্দর একটা অনুষ্ঠান এবং দয়াভাবে আমাদের উপহার দেওয়ার জন্য। এখন আবেদন করছি, প্লিজ আপনারা দয়া করে আপনাদের জন্য উপরে জান্নাতুল বাগিচা বানায় দাও, আল্লাহর রহমান রহিম তাদের ফ্যামিলি গঞ্জরা সব মেহনত করে।